কাহিনী শুরুতে দেখা যায় নিব্বা আরিফিন শুভ গিটার বাজিয়ে নিব্বিকে ইমপ্রেস করার ট্রাই করে, কারণ গিটার বাজালে মেয়েরা পিছে পিছে দৌড়ায়। কিন্তু নিব্বি শুভর সাথে কিছুদিন নাটক করে ছেড়ে দেয়, কারণ শুভর সিক্স প্যাক নাই। ও আমার বিরক্ত করত। দশ বছর পর ঢাকাতে বডি বানাতে বানাতে বড় হয়ে যায় শুভ, তাই নিব্বিকে খুঁজে বের করতে গ্রামে যায়। নায়িকাকে পাওয়ার পর গুন্ডাদের দোরানি খেয়ে নৌকা চালিয়ে জামাই আছে নাকি জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ড কি করে, তারপর নায়িকাকে বলে, কিন্তু নায়িকা বলে বিয়ে ঠিক হয়ে আছে, খুব শীঘ্রই হয়ে যাবে। কিন্তু হার না মানা শুভ হসপিটালে যেয়ে রিকশা দিয়ে ফলো করে পিছে পিছে ঘুরে গিটার বাজিয়ে গান গেয়ে আবার নায়িকাকে বলে, এইবার নায়িকা হয়ে যায় ইমপ্রেসড এন্ড অ্যাকসেপ্ট করে ফেলে শুভকে। মন থেকে কিছু চাই এবং নাছোড় বান্দা হয়ে পড়ে থাকি। তিন দিন প্রেম করার পর শুভ নায়িকাকে বলে, এটা প্রাঙ্ক ছিল, ওকে ভাই তুমি বিয়ে করে ফেলো। উইথ দ্য ক্যামেরা। তারপর নিব্বিকে কাঁদিয়ে ট্রেন দিয়ে ঢাকায় এসে বাবাকে বলে, বাবা আমি আজ প্রতিশোধ নিয়ে এসেছি। এটা শুনে শুভর বাবা কানে নিচে থাপ্পড় মেরে ঢিলা করে দেয়। এক থাপ্পড় খেয়ে ভুল বুঝতে পারে শুভ, তাই এক দৌড় দিয়ে ঢাকা থেকে গ্রামে চলে যায় নায়িকার কাছে। সেখানে যেই নায়িকার বাবাকে বলে, আমি আপনাকে মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করেই ছাড়বো চৌধুরী সাহেব। এই কথা শুনে চৌধুরী সাহেব তার বাবার মূর্তি খাড়া করানোর শর্ত দেয়, মূর্তিটা অনেক দিন হলো বাঁকা হয়ে আছে, ওটাকে সোজা করে দাও, তাহলে আমি আর কোনো আপত্তি করব। অন্যদিকে নায়িকাও মাথা ফুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে। তাই শুভ এদিকে নায়িকার রাগ ভাঙাতে ব্যস্ত, আরেকদিকে চৌধুরী সাহেবের বাবার মূর্তি খাড়া করাতে যে মাইর খায়। তারপর নাচতে নাচতে মূর্তি দাঁড়া করিয়ে চৌধুরী সাহেবের কাছে যায় নায়িকাকে আনতে। কিন্তু এইবার চৌধুরী সাহেব বলে, এটা প্র্যাঙ্ক ছিল বাবা, ওই দেখো ক্যামেরা। এরপর চৌধুরী সাহেবের পাঠানো গুন্ডার লাঠির বাড়ি খেয়ে আরিফিন শুভ মাটিতে পড়ে ভিলেনের পেটে লাথি মেরে মুখে ঘুষি মেরে উড়াই দিয়ে আবারও হেডশট খেয়ে মাটিতে পড়ে যায়। অ্যান্ড আমার দেখা প্রথমবার মিশা সওদাগর এসে হিরোকে বাঁচায়। ক্যান ইউ বিলিভ, এই মুভিতে মিশা সওদাগর পজিটিভ ক্যারেক্টার প্লে করছে। যাই হোক, তারপর পাহাড়ে গিয়ে পানিতে জাম্প দিয়ে ভিলেনরে ঘুষি মেরে উড়াই দিয়ে নায়িকাকে নিয়ে ট্রেনে উঠে ভেগে যায় শুভ। মন থেকে কিছু চাই এবং নাছোড় বান্দা হয়ে পড়ে থাকি, এনিথিং ইজ পসিবল। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে যা যা করতে হয় করে ফেলো। দিস ইজ আওয়াসান নাহিন সাইনিং আউট।